আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি একটা আজকে ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করছি। অনেকেই করলা ভাজিটা তিতা স্বাদের জন্য খেতে চায় না, কিন্তু আমার করলা ভাজি হলে অন্য সব কিছু ফেলে আমি করলা দিয়ে এক থালা ভাত খেয়ে যাই। যখন রুচি থাকে না, করলা দিয়ে সবচেয়ে বেশি ভালো ভাত খেতে পারি। তো এই আমি সবসময় করলাটা ভাজি করি। তো করলার যে কালারটা সেটা সবসময় সবুজ থাকে, আর খেতেও অনেক মজা হয়, তিতা থাকে না। তো এর জন্য সবসময় করলাটা হাই টু মিডিয়াম হিটে চুলাটা রাখতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে যেন করলাটা নিচে পুড়েও না যায়। আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে করলাটা বেশি সেদ্ধ হয়ে যায়, তখন কালারটাও নষ্ট হয়ে যায়, আর খেতেও তিতা ভাবটা চলে আসে। আর আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ঢাকনা না দিলে হয়তো আলু সেদ্ধ হবে না। না, এভাবে নেড়ে চেড়ে দিব বারবার, এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, করলাটাও সেদ্ধ হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে। আর এটা যে কোনো মানুষই খেতে পছন্দ করবে, ছোট বড় সবাই পছন্দ করবে, তিতা ভাবটা থাকবে না। অনেকে করলাকে লবণ দিয়ে কচলে নেয়, তারপরে ভিজিয়ে রাখে, অনেকে অনেকভাবে করে, কিন্তু এভাবে করলে কিছুই করতে হবে না। শুধু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, একটু পরপর একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়, আর ঢাকনা দেওয়া যাবে না, এটাই। আর আমি লবণ ব্যবহার করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর মাঝে মাঝে আমি হলুদ দেই, রসুন দেই, আর মাঝে মাঝে না দেইও না, এটাই। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।